আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। সো বেসিক সাইম 24 ইউটিউব চ্যানেলের আরও একটা বেসিক আর্নিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওটাতে গাইস আমি আপনাদের মাঝে শেয়ার করব এমন একটা ওয়েবসাইট, যেই ওয়েবসাইটের সাথে আপনারা সবাই লেনদেন করবেন। অর্থাৎ আপনারা যারা TRX, TNC, BNB অ্যান্ড দেন BTC, তাছাড়াও গাইস USDT, USD এই ডলারগুলো যারা সেল করতে চাচ্ছেন, সঠিক কোনো প্ল্যাটফর্ম, রিয়েল কোনো প্ল্যাটফর্ম বা রিয়েল কোনো মানুষ বা রিয়েল কোনো কাস্টমার পাচ্ছেন না বা রিয়েল কারো কাছ থেকে কিনতে পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তার আগে বলে নিচ্ছি গাইস, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন অডিয়েন্স আছেন, আপনারা যদি সত্যি অনলাইন থেকে প্রতারিত না হয়ে ইনকাম করতে চান, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্ট অন করতে পারেন। আর আজকে আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো গাইস, এই ওয়েবসাইটের নিয়ে আমি অলরেডি একটা ভিডিও কিন্তু মেক করে ফেলছি। ওকে, তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু সবাই খুব সহজে ডলার বাই সেল করতে পারবেন। সো ডলার বাই সেল করার জন্য এই যে 3 ডটে ক্লিক করবেন, অর্থাৎ এই যে ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করবেন, আর অবশ্যই কিন্তু এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে পাশে একটা বেল অ্যাকাউন্ট অন করবেন, আর অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করবেন, এটা আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট। সো এখন দেখেন আমরা এখানে টাচ করব, টাচ করে এই যে লিঙ্কটা আমরা এখান থেকে পাবো, এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করবো। আর আপনারা যদি ডলার বাই সেল করতেই চান তাহলে এই মানুষটার সাথে এই যে নাম্বারটা আমি দিয়েছি ওনার সাথে যোগাযোগ করবেন। আর এই ওয়েবসাইটটা কিন্তু অনেক আগের, মানে অনেক পুরাতন কিন্তু একটা ওয়েবসাইট। ওকে, ওয়াল, এখন দেখেন গাইস আমি ওইখানে ক্লিক করবো। ওইখানে ক্লিক করার পর গাইস, যেহেতু আমার আগেরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো আপনার সাইন আপের মধ্যে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর এই যে এখানে সাপোর্ট গ্রুপ আছে, সাপোর্ট নাম্বার আছে, ডলার এক্সচেঞ্জের সিস্টেম প্রসেস প্রক্রিয়া নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও আপলোড করছি, আপনার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সো আমি এখান থেকে সরাসরি কী করবো, লগ ইন করবো। তো লগ ইন করার জন্য দেখতে পাচ্ছেন আমার আগের ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন বাটনে সিম্পলি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর গাইস আমাদের এটা অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি কেউ ডলার এক্সচেঞ্জ করতে চান বা ক্রয় বিক্রয় করতে চান তাহলে এই যে 3 ডটে ক্লিক করবেন। গাইস 3 ডটে ক্লিক করে আমার এই ভিডিওর চেয়েতো আপনারা গত এপিসোডটা দেখবেন যেখানে আমি আরও সুন্দর করে আপনাদেরকে বুঝাইছি। সো এখানে দেখেন এই যে এখানে আপনারা রেট সম্পর্কে দেখতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন। সো রেটটা আমি আগে ফার্স্ট টাইম দেখি। তো এখানে দেখেন আমরা একটু নিচের দিকে আসি, আসার পর গাইস এখানে দেখেন ইথেরিয়ামের প্রতি ডলার এখন প্রায় মানে ভাই কি বলবো 87 টাকা করে দিচ্ছে পার ডলার। এরপরে এই যে এখানে দেখেন লাইট কয়েন, মানে লাইট কয়েন প্রতি কয়েন 93 টাকা পার ডলার, USD 73 টাকা করে দিচ্ছে। এরপরে গাইস এখানে দেখেন প্রফিট মানে USDT 95 টাকা। ও মাই গড ভাই কি যে বলবো, দেখেন একটাবার। এরপরে এখানে দেখুন ফেয়ারের USDT দিচ্ছে তারা 93 টাকা করে, কল্পনা করা যায় ভাই এত বেশি ইনকাম দিচ্ছে বলার বাহিরে। এরপরে একটু নিচের দিকে আসলে দেখবেন আপনি নগদ $1.95, এরপরে মানে এখানে সব কিছু আছে, কত ডলার কত এই যে প্রফিট মানে লাইট কয়েন। এত সুন্দর করে এই ওয়েবসাইটটা মানে স্টেপ বাই স্টেপ সাজানো হয়েছে, সত্যি এটা কল্পনার বাহিরে, অনেক সুন্দর করে অনেক ইউনিকভাবে এটা সাজানো হয়েছে, একদম অসাধারণ করে। তো এখানে দেখুন কয়েন বেজের প্রতি রেট আর কি BTC, তো $1 আপনার BTC বিক্রি করতে পারবেন এখানে 94 টাকা করে, ঠিক আছে নগদে বিকাশও সেম টু সেম। এরপর এখানে দেখতে পাচ্ছেন মানে এগুলো ক্রয় বিক্রয় দুইটাই মেবি এখানে, মানে একটা ক্রয় একটা বিক্রয়, আপনার দুইটা রেটে কিন্তু জানতে হবে বুঝতে হবে। ওকে, তো এখন দেখেন আমরা এক্সচেঞ্জ করার জন্য আমরা এই যে এক্সচেঞ্জ 3 ডটে ক্লিক করব। এখান থেকে আমরা এই যে এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করব। এখান থেকে গাইস আমাদের ডলারটা আমরা এক্সচেঞ্জ করার জন্য কী এক্সচেঞ্জ করব, কী নিব, কী দিব সেটা দিতে হবে। যেমন আপনি যদি ডলার কিনতে চান তাহলে এখান থেকে বিকাশ সিলেক্ট করবেন, আর বিকাশে যদি টাকা দেন আর কি, আর যদি নগদে টাকা দেন তাহলে নগদ সিলেক্ট করবেন, আর যেই ডলারটা কিনতে চান ওই ডলারটা এখানে দিবেন। ধরেন আপনি বিক্রয় করবেন, বিক্রয় করার সময় আপনি কী বিক্রয় করবেন ওইটা এখান থেকে দিবেন। যেমন এখানে যদি আমি ফেয়ার USDT দিই তাহলে ফেয়ার USDT দিলাম, আর এখান থেকে আমি কী করবো বিকাশে টাকাটা রিসিভ করবো, সো বিকাশ দিয়ে দিলাম, দিয়ে আমরা এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করবো। এইভাবে গাইস আমরা হাসলো কে, এইভাবে আমরা এখান থেকে এক্সচেঞ্জটা করে নেব। ওকে, তো এখন দেখেন গাইস এখানে আমরা কত ডলার মানে কত ডলার সেন্ড করব। যেমন আমি যদি এখানে $10 দেই তো আমি এখানে $10 দিলাম। ওকে, অয়েল $10 প্রাইস কত 930 টাকা। ওকে, 930 টাকা আমরা এখান থেকে কী করতে পারবো, সেল করতে পারবো। সো আমরা এখানে মানে পেয়ে যাব। সো নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর গাইস এখানে দেখেন এখানে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে, যে নাম্বারটি দিয়ে আমরা যোগাযোগ করবে আর কি তারা।
তো ফোন নাম্বার বিকাশ নাম্বার দুইটা একই নাম্বার দিবেন, দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করবেন। যেমন এখানে আমি ফোন নাম্বারটা দিচ্ছি 01873337, আবার সেম টু সেম এখানে তো দিলাম, দিয়ে গেছি আমরা এই যে নেক্সট স্টেপে ক্লিক করে দিব। গাইস নেক্সট স্টেপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তারা একটা ফেয়ার অ্যাকাউন্ট দিছে, এই যে ফেয়ার নাম্বারটা দিছে এই নাম্বারটা আমরা কপি করব। কপি করে আমরা কি করব, ফেয়ারে যাব বা টাস্ট ওয়ালেটে যাব, গিয়ে আমরা ডলারটা সেন্ড করে দিব। সেন্ড করে এরপর আমরা এখানে আসব। এসে গাইস আমরা এখানে একটা ডিসক্রিপশন লিখবো, লিখে একটা যেই পেমেন্টটা যে আপনি সেন্ড করছেন ওইটার স্ক্রিনশটটা এখানে দিবেন, দিয়ে কনফার্ম দিয়ে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে মূলত গাইস এখানে ডলার এক্সচেঞ্জ করতে হয়। আই হোপ গাইস আপনারা সবাই জানতে বুঝতে পারবেন, আর যদি আরও বিস্তারিত বুঝতে চান, বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, ঠিক আছে। যেখানে আমি একবার সুন্দর করে বলছি বেশি দামে ডলার বাই সেল করুন খুব সহজে। সো এই ভিডিওটা দেখলে আপনারা আরও বেশি আরও ডিপলি কিন্তু জানতে পারবেন। সো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।